তাড়াতাড়ি কাজ লাগাই ভাই। গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দুষ্টু চলে সমীর, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো চলে আসছে আরও একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা হবে পুজো স্পেশাল। কালকে মকর সংক্রান্তি আর আজকে আমাদের ক্লাবে পুজো আছে, লক্ষ্মী পুজো। তো তোমাদেরকে সবাইকে জানাই মকর সংক্রান্তির শুভেচ্ছা অ্যাডভান্স। তো সবার দিনটা খুব ভালো কাটুক, আর তোমরা দেখতে পাবে আজকে আর কালকে আমি কী কী করছি, তো দিনটা কেমন কাটছে সেটাই তোমরা দেখতে পাবে ব্লগে। তো এখন পুজো প্যান্ডেলে পুজো ডেকোরেশন চলছে, সন্ধেবেলা পুজোটাও দেখতে পাবে তোমরা, পুজো হবে সবই দেখতে পাবে। তো আমি এখন এসেছি মাঠে, তো সর্ষের ফুল তুলতে এসেছি। বাড়িতে যে পুজোটা হবে সেখানে লাগবে সর্ষের ফুল, আলুর ফুল, মূলোর ফুল, সবজিতে যেই ফুলগুলো হয় সেই ফুলগুলোই লাগবে। তো চলো আমি পুজোর জন্য আলাদা ফুল তুলবো, আর এটা বাড়ির জন্য তুলেছি। তো চলো আমি ব্লগটা শুরু করি, আর ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো বেশি বাজে না, ওকে ব্লগটা শুরু করা যাক। তো এখন ঠাকুরগুলোকে সাজাচ্ছে আর লাইটের ডেকোরেশন হচ্ছে, পুরোটাই সাজানো হচ্ছে। চলো এখন বাইরে যাবো, সন্ধ্যেবেলা আসবো। এখন চলে এসেছি পাড়ার মাঝে ক্লাবের কাছে। তো সারাদিন উপোস করে আছি না খেয়ে, দেখতেই পাচ্ছ। তো এখন আমি যাবো পুজো প্যান্ডেলে, তো তোমরা পুজোর ডেকোরেশনটা দেখতে থাকো। তো চলো, তো চলো যাওয়া যাক। বাড়ি পুজো প্যান্ডেলে ছিলাম, তো দেখো এখন ঘরের লক্ষ্মী। তো ঘরের ঠাকুরগুলো বসাবো, এগুলোকে ঘরের লক্ষ্মী বলে। তো এই দেখো গোবর দিয়ে বানিয়েছে মা। তো চল এগুলো বসিয়ে দিই। তারপরে এখানে কাঁচাই গুরুমা, তো গাইস এখন ঘরের লক্ষ্মী বসানো কমপ্লিট। তো ঘরের লক্ষ্মী পুজো ছিল বললাম, তো ওটাই ছিল লক্ষ্মী পুজো, যে পুজোটা করতে হয় আমাদের রাতে। তো হয়ে গেল, মা আর আমি যেটা করলাম দেখতেই পেলে তোমরা। তো এখন চলে এসেছি ক্লাবে, ক্লাবে পুজো আছে, তো উপোস করেছি। তো চলো এখন পুজোকে দেখবো, তারপরে বাড়ি যাব। তো চলো তোমরা পুজোটা দেখতে থাকো। তো বন্ধুরা পুজো শুরু হয়ে গেছে, এখন পুষ্পাঞ্জলি চলছে। তো চলো আমিও পুষ্পাঞ্জলি দেব, তারপর আরতি হবে। তো তোমরা পুজোটা দেখতে থাকো, আমি পুষ্পাঞ্জলি দিয়ে নিই।
গাইস, এখন বাজছে তোমার 12:30, এখনই পুজো হলো। তো দেখো প্রসাদ পেলাম এতক্ষণে, তো যাচ্ছি বাড়ি, এরপর প্রসাদ খাবো। আপনারা যদি দেখতে চান তাদের আমাদের সঙ্গে যোগাযোগ করুন। কত নম্বর? 7416 তিন নম্বর আছে, আর মোবাইল নম্বর হচ্ছে 90 83 28 75 76। পেলে ফোন করো, হয়ে যাবে। তো গাইস সবাইকে জানাই গুড মর্নিং, তো সবাইকে জানাই মকর সংক্রান্তির শুভেচ্ছা, সবার দিনটা খুব ভালো কাটুক। তো আমি এখন বসে আছি ক্লাবে, বাজছে তোমার 3টে রাত, তো পুজোর এখানে আছি, রাত যাচ্ছি আজকে আমরা। দেখো সবাই শুয়ে আছে এখন, তো চলো আজকে ব্লগটা তোমরা দেখতে থাকো, তো কালকের ব্লগটা আজকে ব্লগটা দুটো একসাথে দেখতে পাবে। তো চলো বেশি বাজনা বকে আবার ব্লগটা শুরু করি। গাইস গুড মর্নিং, আবারও জানাচ্ছি গুড মর্নিং, আবারও জানাচ্ছি মকর সংক্রান্তির শুভেচ্ছা, সবার দিনটা খুব ভালো কাটুক। তার ভোর ভোর বেরিয়ে পড়েছি, কালকে পুজো হয়েছে রাতে, তো আজকে সকালবেলায় প্রসাদ দিতে হবে। দেখো প্রসাদ বিলি করছে এখন পাড়াতে, তো আজকেও তোমরা ব্লগটা দেখতে থাকো। দেখো গাইস কিরম ভাবে খাচ্ছে দেখো। নো 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 বাবা, লাইট মারা খালি উপর সূর্য ভালো চলো। এই গান তুই এরকম, এই গান অনেক পুরানো গান, প্রচুর পুরানো গান, মারা যখন ছোট তখন এই গানটা ওঠে, তাহলে আমার মারা যখন ছোট তাহলে আমাদের আর কি চলে গান। আমাদের পাড়ার ছেলেগুলো একটু বেতাল করে, গানটা নষ্ট করে
ব্যবহার করুন, মাস্ক ব্যবহার করুন আমার বড়রা, তিনি চাইছে মাস্ক ব্যবহার করুন, তিনি চাইছে মাস্ক ব্যবহার করুন, মাস্ক ব্যবহার করুন, বারবার করে বলছি আর তিনি চাইছে মাস্ক ব্যবহার করুন, মাস্ক ব্যবহার করুন। ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো পরিবার খেয়াল রেখো আর ব্লগটা যদি ভালো লাগে তো লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলকে সাবস্ক্রাইব করো বাই।